নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে আমি আপনাদের সাথে রয়েছি। আমার যে দু রকমের বক ফুল ছিল সেটা নিয়ে একাধিক ভিডিও করেছি। আজকে আমি সেই বক ফুলের ফল তোলা এবং তা থেকে বীজ সংগ্রহ করা নিয়ে আপনাদের সাথে রয়েছি। আপনারা থাকুন, ভিডিওটা আপনারা লক্ষ্য করুন। প্রয়োজনে আপনারা যদি বীজ সংগ্রহ করতে চান তাহলে আমি বিক্রি করার উপযোগী করেছি, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে থাকছি। আপনারা আমার সাথে থাকুন। দেখছেন যে এই যে বরবটির ন্যায় ঝুলে আছে, অসংখ্য ঝুলে আছে, 25-30টা ফল রয়েছে এবং এক একটা ফলের মধ্যে প্রায় 10-12টা করে বীজ রয়েছে। ফলে অসংখ্য 200-300 বীজ এই গাছ থেকে পাবো আশা করছি। আজকে আমি এই ফলগুলো গাছ থেকে কেটে নিচ্ছি। আর আপনারা এখনও দেখুন যে এই গাছে আমার এখনও বক ফুল রয়েছে, যে কালারের বলছিলাম সেই কালারটা আপনারা দেখুন, যে এখনও ফল এবং ফল পাকা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আজকে ফল তুলে নেব এবং সাথে সাথে এখনও ফুল একটা দুটো রয়েছে, দেখছেন বন্ধুরা। তাহলে কীভাবে আমরা সংগ্রহ করব? খুব সহজ পদ্ধতি, দেখছেন এইগুলো প্রায় কালার চেঞ্জ হয়ে গেছে। আগে গ্রিনিশ কালার ছিল, যেটা একেবারে হলুদ হয়ে গেছে। আবার কোনো কোনো ফল দেখছেন একেবারে শুকিয়ে গেছে, ফলে একেবারে পরিপক্ক হয়ে গেছে। এই সময় এই বীজগুলোকে ফলগুলোকে এখান থেকে কেটে নিচ্ছি। আমি সমস্ত ফলগুলো কেটে নিচ্ছি। দেখছেন বন্ধুরা, আমি সমস্ত গাছ থেকে তুলে নিয়েছি, আর গাছে নেই। যে ফলগুলো দেখুন, অসংখ্য ফল, 30-এর বেশি হবে, 25-30 বলছিলাম, তার থেকেও বেশি। এবং এক একটাতে যদি 10টা করে বীজ থাকে তাহলে অসংখ্য বীজ, 200-250 বীজ রয়েছে। আর একটা ফল মানে ফুল রয়েছিল এই কালারের, আমার বক ফুল নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এখনও একটা রয়েছে। তাই দেখাচ্ছি আপনাদের যে এই বীজগুলো এই কালারের হচ্ছে, দেখছেন বন্ধুরা। নাড়িয়ে দেখালাম, শুনলেন নিশ্চয়ই ঝমঝম শব্দ করছে। আমার বক ফুলের ফলের ভেতরে যে বীজগুলো পরিপক্ক হয়ে গেছে, আজকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে বীজগুলো কালার কেমন বা সংখ্যায় কেমন রয়েছে। দেখুন এইভাবে এইগুলো খুলছি। তার আগে বলি যে বীজটা গাছ থেকে তোলার পর হালকা রৌদ্রুতে রেখে 4-5 দিন রৌদ্রুতে রেখে শুকিয়ে নিলাম, তারপর এই রকম অবস্থা হয়েছে। আজকে এই বক ফুলের সুটিগুলো থেকে বীজ বের করছি, দেখুন বীজগুলো কালার দেখুন, এবং দানা একবারে পরিপুষ্ট দানা। আর এইভাবে বীজগুলোকে আপনারা বের করে নেবেন, আমি এইভাবে বের করে নিচ্ছি একাধিক বীজ, প্রায় 400-500 বীজ হবে আমার এই ভ্যারাইটির যে বক ফুল হয়েছিল তার। দেখছেন একটা সুটি থেকে এতগুলো বীজ পাওয়া গেল, ঠিক একইভাবে এই বীজটা খাড়া। দেখছেন বন্ধুরা, আবার একটা সুটি নিয়েছি, দেখুন একটা সুটি থেকে কত বেরিয়েছে। আবার আর একটা, এটা ফলটা আকারে ছোটো, তাহলে দেখুন প্রত্যেকটা দানা পুষ্ট এবং বীজগুলো কালার দেখছেন এই রকম কালার হয়েছে। যে এইভাবে একের পর এক সমস্ত ফল থেকে বীজগুলো বের করছি, দেখুন আপনারা বীজের সংখ্যাটা আমার কত হয়েছে। আবার একটা সুটি নিলাম একইভাবে, এইভাবে আবার ওটাকে চাপ দিয়ে ফাটিয়ে ওর ভেতর থেকে এইভাবে দানাগুলো বের করছি। দেখুন সুন্দরভাবে পুঁতির মালার ন্যায় সাজানো রয়েছে দানাগুলো, এবং প্রত্যেকটা দানা পুষ্ট দানা, এবং কালার বীজের কালারগুলো এই ধরনের, পরিপক্ক হওয়ার পর কালারটা যেটা হয় সেই ধরনের।
দেখছে না যে আমার তাহলে তিনটে ফল থেকে দেখুন কতগুলো বীজ বেরিয়েছে, যে এইভাবে আমার 20-25টা ফল রয়েছে, আমি আর বলছি না, এইভাবে সমস্তগুলো আমি বের করে নিচ্ছি। দেখছেন বন্ধুরা এইভাবে অর্ধেক ফল থেকে আমি বীজটা বের করছি, দেখুন অসংখ্য বীজ রয়েছে, যে এই বীজগুলো প্রায় 200-250 বীজ হবে। যে দেখছেন বন্ধুরা যে বীজের যে কালারটা দেখুন, পরিপুষ্ট দানা এবং বীজের কালারটা দেখছেন, যে আশা করি এই বীজের প্রত্যেকটা গাছ হওয়ার উপযুক্ত। আর বলি যে সকল বন্ধুরা আগ্রহী যে এই বীজ কীভাবে পাবো, আমি বলছি আপনারা ডেসক্রিপশান বক্সে গিয়ে ফেসবুকের লিঙ্ক আছে সেখানে যান, ডিটেলসে প্রাইস লিস্ট এবং সংখ্যা বলা রয়েছে, সেখান থেকে আপনারা জানতে পারবেন। বন্ধুরা এই সময় এই বীজ থেকে চারা করে গাছকে বাড়িয়ে তোলার সময়, আর যে সকল বন্ধুরা বীজ কিনতে চান নিশ্চয়ই ওইভাবে আপনারা যোগাযোগ করবেন, সেখান থেকে প্রাইস এবং সংখ্যাটাও আপনারা জানতে পারবেন। আর এই বিষয় নিয়ে এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম, যদি আপনাদের এই বিষয়গুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা পরস্পর কমেন্ট করুন, শেয়ার করুন আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।